হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে ভিডিও বানানোর তেমন কোনো প্ল্যান ছিল না, বাট এখানে গিয়ে দেখি এত ভিড় যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জাস্ট ভিড়টা দেখো, ঠাকুর এখানে যাওয়া নাই 5 টাকা, মেয়ের বিয়েতে 5 টাকা। তারপর আমি ভাবলাম আমি আমার থোড়াখানা তোমাদেরকে দেখাই। তো এত ভিড় ছিল ওখানে যে আমি ঠিকঠাক করে ফোনটা ধরতেই পারছিলাম না, তোমাদের কি করে দেখাবো। তারপর মাকে বললাম, মা একটু এদিকে তাকাও তাকাও। তা মা কি বলবো, এত জিনিসপত্র দেখতে এতই ব্যস্ত যে মা আমার দিকে তাকানোর সময় পাচ্ছে না। সারাদিন আমি একটু বসিরহাটে ছিলাম আমার কাজের জন্য, বাট সারাদিন পর আমি মার্কেটে এসেছি। তো এখানে এত ভিড় আর গরম ছিল, আমার মুখটা দেখো একদম ঘামে চপচপ করছে, চপচপ না চকচক করছে মুখটা। তো এই মার্কেটটার নাম হলো খান্না মার্কেট, অনেকেই জানে, অনেকেই জানে কারণ এরকম মার্কেটটা মালঞ্চে আছে, কলকাতাতেও আছে, যেখানে পাইকারি রেটে সব কিছু বিক্রি হয়। বাট আমাদের এখানে পাইকারি রেটে তেমন বিক্রি হয় না, হ্যাঁ দোকানের থেকে হয়তো একটু কমে। আর পুজোর আগে যেহেতু তাই এখানে প্রচুর ভিড়, প্রচুর। এই ব্লাউজের কি লম্বা হাত না, এইসব কি শর্ট হাত, এগুলো ভালো ব্লাউজ হাত, কিন্তু আমি লম্বা হাত চাইছি। হ্যাঁ এই জামাটা দেখো বাচ্চা হেভি, ওই জামাটা কি সুন্দর না, কিউট মতো একদম। ওখানে গ্রিন সবুজ কালারের দেখো একটা টপ, ওটা টপ না ফ্রক মনে হয়। হ্যাঁ এই মার্কেটটা সপ্তাহে একদিন বসে মঙ্গলবার করে, আর এটা পুজোর আগে লাস্ট মঙ্গলবার ছিল, তাই এতটা ভিড় হয়েছিল। আর পুজোর সময় যেহেতু তাই এখন শুনছিলাম যে শুক্রবার করেও হয়তো বসছে, বাট শুক্রবারে পঞ্চমী যেহেতু তাই ওই দিন ভীষণ ভিড় ছিল। আর এই যে সব চেনা পরিচিত লোক পেয়ে গিয়ে একদম গল্প করতে শুরু করে দেয়, এটা তো স্বাভাবিক, যেখানেই দেখা হোক না কেন চেনা পরিচিত লোক হলে দাঁড়িয়ে গল্প করতে হবে। আর দেখো তোমরা কত সুন্দর সুন্দর জিনিস এখানে, শুধু কি মারা গল্প করবে। আমিও আমার বান্ধবীর সঙ্গে দেখা পেয়ে গেছি, পুরনো বান্ধবী, তো তার সঙ্গে আমিও গল্প করতে লেগে গেছি। আর এই যে মা এদিকে এখন শাড়ি দেখতে লেগে গেছে, খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল এখানে, দেখো কি সুন্দর সুন্দর শাড়ি। আর এদিকে ড্রেসগুলো জাস্ট ওয়াও, আমার সব থেকে সিলভার কালার ড্রেসটা খুব সুন্দর লেগেছিল, মাকে বলেছিলাম, বাট মা দামটা জিজ্ঞাসা করছিল, আমি বারণ করলাম যে না নিতে হবে না থাক, কারণ আমার অনেক প্রচুর হয়ে গেছে। আর এখানে একটা কাকুর শাঁখা পলার দোকান ছিল, আর চশমা ছিল প্রচুর। আর এই যে এদিকে একটা আমি আর কি কিছু হার সেট টেট নিয়ে বসছেন একটা কাকু, তো আমি অন্য জায়গা থেকে কিনেছিলাম, সেখানে আরও কম দামে পেয়েছিলাম, এখানে একটু বেশি দাম বলছে, সবসময় যে কমই পাবে তোমরা তাই কিন্তু নয়। তো এই মার্কেটটায় মোট 3টে গলি আছে, মাঝের গলিটা একটু চওড়া আর দুই পাশের গলিগুলি একটু সরু সরু। আমি প্রথম যে গলিটা ঢুকেছিলাম একদম বাম দিকের, ওটা একটু সরু ছিল। আর আমি এই মার্কেটের উপরে আরও একটা ভিডিও বানিয়েছিলাম আগের বছর দুর্গাপুজোর আগে, তোমরা চাইলে দেখে নিতে পারো, কারণ সামনের মানে সামনের পজিশনটা আমি ভিডিও করা হয়নি, তারপর ভিতরে ঢুকে আমি ভিডিও স্টার্ট করেছিলাম। তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজো ভালোভাবে কাটিও। টাটা, বাই বাই।